মহারাজা বীরহাম্বীর রাসমঞ্চ অভিনব শৈলে স্থাপত্যটি আনুমানিক ইংরাজি ১৬০০ খ্রিস্টাব্দে স্থাপন করেন। পিরামিড আকৃতি সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যাবে না। এই মন্দির সৌধটিকে নির্দিষ্ট কোনো দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বলে জানা যায়নি। তবে এখানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি আনয়ন করে যে বিশাল রাজ উৎসব পালন করা হতো সে বিষয়ে সন্দেহ নেই। বর্তমানকালেও এই বিশালাকার সৌধটি মাথা উঁচু করে বিষ্ণুপুর মল্লরাজাদের গৌরবান্বিত অধ্যায়ের কথা দূরাগত পর্যটকদের কাছে ঘোষণা করছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দির শহরটি আপনাকে তার দুর্দান্ত ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পগুলি দ্বারা স্বাগত জানায়। আদিমল্ল মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। দশম মল্লরাজা জগৎ মল্ল তার রাজ্য বিষ্ণুপুরে স্থানান্তরিত করেছিলেন। বাংলায় পাথরের স্বল্প সরবরাহের কারণে পোড়ামাটির ইটগুলি বিকল্প হিসেবে এসেছিল এবং বাংলার স্থপতিরা টেরাকোটা নামে পরিচিত একটি সুন্দর কারুকাজের নতুন পথ খুঁজে পেয়েছিলেন। সপ্তদশ শতাব্দীতে পোড়ামাটির শিল্পটি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল।